হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিকিস ব্লগ। তো সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। তো আজকে সকাল সকাল উঠে গেছি, আমার স্নান হয়ে গেছে, ঘরের সারা কাজ হয়ে গেছে, আর এই দেখো পুজো দেওয়াও হয়ে গেছে সকাল সকাল। তো আজকে যাব, এখন রেডি হব, রেডি হয়ে একটা জায়গায় যাব। তো সেটা কোথায়? সেটা হচ্ছে আমার বড় মায়ের কাছে। তো অনেক দিন ধরে বড় মাকে বলেছিলাম, একটা বিপদে পড়েছিলাম, বড় মাকে বলেছিলাম, তো মা আমার মনের কথা শুনেছে। তো তাই জন্য যাব আজকে, মাকে পুজো দিয়ে আসব। তো তারপর দেখতে থাকো, সঙ্গে থাকো। তো গাইজ, আমরা রেডি হয়ে গেছি, এই দেখো সবাই রেডি হয়ে গেছি। তো এখন বেরোবো। এই যে আমার বর সাজিগুজি করেছে, দেখো মুখটা বলছে, ও বলছে ওকে নাকি ভাল লাগছে না এই জামাটা পরে। আমাকে কেমন লাগছে দেখো। তারপর এই যে আমার মেয়ে সাজুগুজি করেছে, কেমন লাগছে? হাই বলো। হাই। মেয়ে সাজুগুজি করেছে, বর সাজুগুজি করেছে, আর তো আমরা তিনজনে রেডি। তো এখন বেরোবো। আমরা বেরিয়ে পড়েছি, এই যে যাচ্ছি এখন সবাই গাড়ি। তোমরা এখন যাবো লঞ্চ ঘাটে, লঞ্চ ঘাট থেকে করে ওপারে যাবো, তারপর ওপারে গিয়ে মায়ের মন্দিরে যাবো। এ বাবা হাই বল। হাই। হাই বলো। হাই। গুড মর্নিং। এখন মর্নিং, সবাই পুজো দেওয়ার একটা কি বলো তো, এটা পুজো দিলে না মনটা ভালো হয়ে যায়। তো যাচ্ছি মায়ের কাছে, অনেক দিন ধরে ইচ্ছে ছিল মায়ের কাছে পুজো দিতে যাবো, পুজো দিতে যাবো, আর আজকে সেটা সম্পূর্ণটা সত্যি হচ্ছে। মায়ের কাছে ফাইনালি পুজো দিতে যাচ্ছি। গিয়েছি অনেকবার মন্দিরে কিন্তু পুজো দেওয়া হয়নি, কিন্তু এই ফার্স্ট টাইম আমি পুজো দিতে যাচ্ছি। গাইজ দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এখন এই যে টিকিট কাটবো, লঞ্চ ঘাটে চলে এসেছি, চুচুড়া লঞ্চ ঘাট। টিকিট কাটছে বাপ বেটি। হ্যাঁ টাকা ঘুরে টাকা, একটা পোজ দাও। চলো হয়েছে হয়েছে হয়েছে, চলো চলো। এখানে দাঁড়াবা, মামা মামা কিছুই দেখা যায় না দূর দূর পর্যন্ত। নেবে গেছে মামা, হাঁটো তাড়াতাড়ি হাঁটো। তো গাইজ আমরা এপারে চলে এসেছি নৈহাটি ঘাট। তো এখন ফুল কিনবো, মিষ্টি কিনবো, ধূপকাঠি কিনবো, ঠাকুরের পুজো দেওয়ার সব সরঞ্জামগুলো কিনবো, কিনে তারপর পুজো দেবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। গাইজ এট লাস্ট বর্মার মন্দিরে চলে এসেছি, ওই যে মন্দির। আর এখন ফুল সন্দেশ এগুলো কিনবো, তো মালা না, মালা কত? মিষ্টি কোথায় পাওয়া যায়? হ্যাঁ মিষ্টি কোথায় পাওয়া যায়?
এখন মিষ্টি নিলাম, ফুল না হয়ে গেছে, আলতা সিঁদুর নেবো, ধূপকাঠি মোমবাতি নেবো, ধূপকাঠি মোমবাতি এখন যাচ্ছি মন্দিরের দিকে, সব কেনা হয়ে গেছে, ধূপকাঠি মোমবাতি, ফুল, মিষ্টি, আলতা সিঁদুর। ঝুড়ি ঝুড়ি পাওয়া যায় না, তাহলে নিয়ে আসো, ভালো হবে। ঝুড়ি কিনতে গেল, খালি খালি পুজোতে ভালো লাগে না। এই যে মায়ের কাছে চলে এসেছি আমরা, এই যে মায়ের মন্দির, অনেকেই এসছে বড় মার কাছে, আমরা ফার্স্ট টাইম আসলাম, মন্দিরটা দেখেছি আগে কিন্তু এই প্রথমবার পুজো দিতে আসলাম। এই ভেতরে ঢুকবো, ঝুড়ি কিনে আনলে সব কেনা হয়ে গেছে, পুজোর সরঞ্জাম। বলো মুখে বলো, ঠাকুরের জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি দিদির মধ্যে, পুজো দেবো মায়ের। প্যাকেটটা দাও, রেখে দাও। মায়ের মন্দির। তো গাইজ, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো ভালো মতোই পুজোটা দিলাম। শান্তি করো মা, শান্তি করো। তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাবো, বাড়ির দিকে যাবো, তো লঞ্চটা ঘাট থেকে যাবো, চলো দেখতে থাকো। আমার ড্রেসটা যে কেমন লাগছে একটু সবাই বলো, কিনেছি ড্রেসটা, কারো যদি চায় তাহলে তাহলে ইনবক্সে কমেন্ট করো। আমায় বলে দিয়েছে কারো চাইলে ইনবক্সে কমেন্ট করবে। তো ভালো গেলে, পুজোটা দেওয়া হয়ে গেলো, খুব ভালো লাগলো, আজকে দিনটা ভালোই গেল। আজকে বাবা বড় ছুটি ছিল, ছুটির দিন এরকম একটা জায়গায় মায়ের কাছে এসে পুজো দিয়ে গেলাম। তো গাইস, আমরা একটা বড় মার ফটো নেবো বলে দোকানের সামনে এসেছি, পুজো করবো বাড়িতে, গেলে একটু লক্ষ্মী পুজো দিতে পারি, ওই জন্য বড় মার একটা ফটো নিতে। যাচ্ছি আমরা দোকানের সামনে, দেখো আমার ওয়াইফ কিনবে। ঝোলা চরণটা তো মানে ঠিক আছে। Thank you.
গিয়ে পূজো করব আমার ঘরে থাকবে সব সময় এই যে দিদি দেখাও এই যে মায়ের ছবিটা নিলাম নিয়ে যাচ্ছি বাড়িতে হ্যালো তো গাইস আমরা এপারে চলে এসেছি আমাদের চুচুড়ায় পূজো টুজো দিয়ে এখন যাব পরোটা খেতে দেখি কোথায় পেটাই পরোটা খেতে ইচ্ছে হচ্ছে খেতে পেয়ে গেছে পূজো দেওয়ার পর এখন পেটাই পরোটা খেতে যাব কত ধোয়া মাত্র পরি তুমি ড্রেসটা একটু দেখাও ফুল ড্রেসটা কেমন লাগছে আমার মেয়েকে অনেকদিন পরে এই ড্রেসটা পরলি ভালো লাগছে চিনতে 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 কিটা হামি খাই আমি খেয়েছি ভালোবাসার সুম্বন সুম্বন যাচ্ছি এখন পরোটা খেয়ে তারপর বাড়ি যাবো বাড়ি গিয়ে তারপর ভিডিওটা এড করবো এখনকার মতো দেখতে থাকো সঙ্গে থাকো গাইস চলে এসেছি পরোটা খেতে এই যে কেপিএস মলের সামনে এই পরোটার দোকানটা আমাদের খুবই ফেভারিট পরোটা পেটাই পরোটা না আর আলুর দম আর পেটাই পরোটা হেভি লাগে খেতে এখানটা আসি আমরা মাঝে মাঝে খেতে তো চলো পরোটা খেয়ে নিই ওই যে দুটো দুটো করে দাও চল খেলা খেলা কেমন তো গাইজ আমরা মন্দির বড়মার কাছে পুজো দিয়ে বাড়ি চলে এসেছি তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে তো আজকের মতো টাটা